তামান্না তাসনিম আপনি লিখেছেন পুরুষদের পাঞ্জাবি টুপি এগুলো কি সুন্নতি পোশাক এগুলোকে সুন্নতি পোশাক বলা কঠিন বিশেষ করে আপনার টুপি এটা শূন্যতে আদা ছিল সাবাই ক্রাম নবী করিম সাদাম পড়েছেন তাদের মহাব্বতে তার অনুকরণে পড়লে সব পাওয়া যাবে কিন্তু এটা পড়াটা সুন্নত এ অর্থে বলা যাবে না যে এটা পড়লে পড়াটাই স্বতন্ত্রভাবে সবের এরকম না অর্থাৎ শূন্যতে আদা নয় বরং শূন্যতে অ্য বাদা যেটাকে বলা হয় সেটা নয় বরং নবী করিম সত্তাল সাবাইকরম টু বিপসেন এটি সাব্যস্ত আছে বিধায় তাদের অনুকরণে যদি করা হয় তাদের মহাম্পত্য যদি সেরকম পোশাক পরিধান করা হয় সেটি অবশ্যই সবাই কারণ হবে আর পাঞ্জাবি আমাদের দেশে আজকাল যত রকম পাঞ্জাবি আছে নবী করিম সদসালাম এই ধরনের পাঞ্জাবি পরিচয় এমনটি প্রমাণিত নয় যায় এটিকে শুননা মনে করার কোনো কারণ নেই তবে পোশাক পরা মৌলিকভাবে এটা শুননা অতএব যে কোনো পোশাক আপনার ইজ্জত আবরু থাকবে এবং সরিয়ার যে পোশাকের যে নীতিমালা আছে সেটা পারপাস সার্ভ করবে সেটা পড়লে ইনশাআল্লাহ পোশাক পরার যে নির্দেশনা সেটা আপনার পালন করা হয়ে যাবে সাকিম হাসান মুনা আপনি লিখেছেন নিজবে মসজিদ তো দিয়েছি তিথি চৌধুরী আপনি লিখেছেন আমার তিনটা বাচ্চা পিঠাপিঠি আমার হাজব্যান্ড আরও বাচ্চা নিতে চাচ্ছেন এখন আমি কি করব যদি তিনটা পিঠাপিঠি বাচ্চা থাকে তাহলে বাচ্চা আরও নিতে চাইলে সেক্ষেত্রে আন্তরিক থাকা উচিত চেষ্টা করা উচিত কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বেশি বাচ্চা হয় এ ধরনের নারীদেরকে বিয়ে করবে অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বেশি হয় সচরাচর সে ধরনের মেয়েদেরকে তোমরা বিবাহ করার ক্ষেত্রে প্রায়োরটি দিবে এর কারণ হলো যে কেমন ময়দানে তোমাদের সংখ্যাধিক্ষণে আমি গর্ব করব। ইয়াহুদিরা তারা কখনও নিয়ন্ত্রণ করে না এবং পশ্চিমা দেশগুলোতে আপনারা যারা অনেকে গিয়েছেন তারা জানেন যে সে সমস্ত দেশে ইয়াহুদিরা তারা প্রচুর পরিমাণে বাচ্চা তাদের থাকে কখনও তারা বাচ্চা জন্ম নিয়ন্ত্রণ করে না সচরাচর কিন্তু দুঃখজনক তাদেরই করা তৈরি করা সিস্টেম সেটা ফলো করে আমাদের মুসলমানদেরকে বলা হয় যে আমরা যেন এটা ফলো করি অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করি হ্যাঁ মানুষের মানুষের সংখ্যা এটা পৃথিবীর জন্য সমস্যা নয় বরং মানুষের সংখ্যাটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা হবে আমাদের জন্য কাজের আর যদি সেটা না করতে পারি তাহলে সংখ্যা কম থাকলেও যে আমরা কল্যাণ পাবো কল্যাণের অধিকারী হবে সেরকম নয় বলা হয়ে থাকে যে ছোট পরিবার সুখী পরিবার অথচ এটি সঠিক কথা নয় আমাদের সমাজে আপনি সম্প্রতি জব যে সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটেছে আত্মহত্যা এটা সেটা পারিবারিক কলহ দেখবেন যে এগুলো বেশিরভাগ কিন্তু ছোট পরিবার অতএব পরিবারের আকার ছোট বড় একটা বিষয় নয় ইসলাম জন্ম নিয়ন্ত্রণকে মৌলিকভাবে উৎসাহিত করে না এটা হলো হাদিসের পরিষ্কার নির্দেশনা বিধার যদি সাধ্য থাকে সামর্থ্য থাকে তিনটার পরে বাচ্চা নিয়ে আঁকত চেষ্টা করা উচিত তো যদি মেয়ের বাচ্চা নিতে গেলে মহিলার। শারীরিকভাবে অনেক বেশি কষ্ট হয়ে যায় বা তিনি যে পজিশনে আসেন এই পরিস্থিতিতে আরেকটা বাচ্চা হলে যে বাচ্চাগুলো আছে অলরেডি সেগুলোর হক আদায় করতে তার কষ্ট হয়ে যায় রাখার কোনো লোক নাই এরকম পরিস্থিতি থাকলে সেক্ষেত্রে তিনি গ্যাপ দিতে পারেন সেটি অবশ্যই আছে